এদিকে পূজোর জন্য সমস্ত গোছগাছ শুরু হয়ে গিয়েছে, ফুল সব তোলা হয়ে গিয়েছে, আর এদিকে জোগাড় যন্ত্র হচ্ছে পূজোর, আর ওইদিকে সব মেশিন গুলো সেট করা হয়ে গিয়েছে, ঢালাইয়ের যে মেশিন গুলো এসছে। বাড়িখানে লোকের সবাই আছে, তুমি বলে আসবে, আমি বললাম আর এই যে আমি উঠে পড়ছি ছাদে, তো দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়েছে কালকে, তো ভিজা ভিজা, আর কালকে জল দিয়ে ধুয়ে দিয়েছে। তো এইদিকে বৌদি এই যে পুজোর জোগাড় শান্তি সব করছে, উপরে পুজো হবে, এইদিকে ঠাকুরের কাজ জল তো ছোট গ্লাস দেয়, তোরা বড় গ্লাস দিয়েছি। সকাল থেকে নেই কারেন্ট, আর এদিকে ঢালাই বাড়িরা সব চলে এসেছে, তো ওরা সকালবেলা খেয়েও নিয়েছে, বাড়িতে ভাত নিয়ে আসে তো ওগুলো খেয়ে নিয়েছে, তারপরে আমাদের বাড়িতে খাবে। তো এই যে পুজো করা, প্রথমে পুজো হবে, তো সেই জন্য আর কি একটুখানি মশলা আর কি করে নেবে। আর এদিকে চলে গিয়েছে কারেন্ট, তো সকাল থেকে কারেন্ট চলে গিয়েছে, তো ওই যে দাদা জল বই বই এনে দিচ্ছে, তো মোটরও চালানো যাচ্ছে না। ঘন্টু আয়ুষ, আমাদের ঘন্টু কই, ও জানে না, ও পড়তে গেল, তো আমাদের ঘন্টু পড়তে গেল, তো একটু পরে চলে আসবে। আর এইদিকে এসছে হনুমান, আর বৌদি এখানে দাঁড়িয়ে রয়েছে, আর বৌদি আর কি মায়ের শাড়ি পরেছে, আর আমি শুধু বৌদিকে মা ভাবছি, আমি যে মা বসে রয়েছে এরকম। চলে পড়িস নি, এ মামা এখানে আয় তো, হনুমান এসছে, কই এই সামনে হনুমান না আসলে তারা বি, হ্যাঁ দাঁড়িয়ে থাক পালোয়ানের মতন। তুই দাঁড়িয়ে থাকবি শোনা, পুরোহিত কে সুজয় দাদা, উঠতে পারবো মা ওখান দিয়ে, বলে ছ কোনায় দিয়ে দেবে, ছয় মানে ছাদের ছয় কোনায় আর কি। ও মা, ও ঠাকুমা ওখানে বলে পেরে কাছে, পাই লাগছে।
মোবাইলে তো কথা বলি টাইম বলতে এদিকে তো পুজো হয়ে গিয়েছে, তো এই যে সারা ছাদ ওই যে ধূপ ধুনো ঘোরালো, তো আর এইদিকে এই যে মেশিনটা চালিয়েও দিয়েছে, দেখো কেমন একটা দেখতে, এই মেশিনগুলো দেখলে খুব ভয় লাগে। আর এই যে কাজ শুরু করে দিয়েছে, তো এই যে মই দিয়ে দিয়ে উঠছে ওখানে। মানে এরা যে কেমন ময়ে উঠতে পারে তাড়াতাড়ি, মানে সেই দেখে অবাক লেগে যাবে আর কি। এদিকে আনা হয়েছে মিস্ত্রিদের জন্য গামছা, তো সব দেওয়া হচ্ছে গামছা। তো বাবা ওই এগুলো নিয়ে এসেছে কালকে রাত্রিরে, তো সেগুলো আর কি দিয়ে দিচ্ছে। সুজয় দাঁড়টা, সুজয় দাঁড় ছেড়ে দিয়ে দাও বাদু। আর এই যে সবাই মাথায় বাজছে ঈশান দাদা, ঈশান রাত নেই তো না। আর এদিকে আমার স্নান করা হয়ে গিয়েছে, আর এইদিকে হচ্ছে ঢালাই হচ্ছে, আর এই মাইখানে ঢেকে দিয়েছে এইরকম অবস্থা। আর এইটা তো কুচকু, কুচকু বসে বসে প্রসাদ খাচ্ছে, তো আমি এখন পুজো করে নেব। তো ওইদিকে আবার রান্নাও হচ্ছে আমাদের ওই রান্নার জায়গায়, তো বাড়ির মধ্যে আর রান্না করিনি, তো এইটুকুনি জায়গার মধ্যে কি করবে না করবে, মানে সেই তেমন একটা কেজি হয়ে যাচ্ছে, তো সেই জন্য জায়গাও ওরকম নেই, তার জন্য ওখানেই রান্না করতে গিয়েছে। তো আমি এখন ঘরের পুজো করে নেব। আর আজকে হলো সোমবার, তো আমি প্রত্যেক সোমবারে ওই ঠাকুর মন্দিরে পুজো দিতে যাই, তো আজকে যাবো, তো তাড়াতাড়ি করছি। কাদাস না সোনা, তো প্রসাদ খাচ্ছে, তো ওপরে পুজো হলো, তো সেই প্রসাদ খাচ্ছে, তো এবার আমি পুজোটা করে নিই, তারপরে মন্দিরে পুজো।
বেশি মনে হয় কাজ হয়ে গিয়েছে। তো দেখো এরা এই ময়ূরে যে কিভাবে ওঠে তার নেই ঠিক, মানে দেখো মাথায় ওই রকম মশলা নিয়ে। ওখানে তো ঘুগনি আর রুটি হচ্ছে, তারা ফোনটা নিয়ে যাবা। তো এই যে বাড়িতে কাজ চলছে দেখো, এখান থেকে সেই কেমন একটা লাগছে। তো আর আমি চলে আসছি এই যে আমাদের রান্নার জায়গায়। তো এখানে যে বললাম রান্না টান্না হচ্ছে ওই যে ঢালাই ওই পাটির ভাবে। ও বিস্কুট নেবো না? আচ্ছা হ্যাঁ রাখো। বিস্কুট গুলো সব খাও বসে বসে। আর একটা অন্য ধরনের ভালো হতো, দুটো তাওয়া বসে। কি উঠেছিস সাদে? কেন ওই সিঁড়ি দিয়ে গিয়ে দেখ গাছা? বকবে না, যাবি আমার সঙ্গে? আর এদিকে যে মামি রান্না করছে, তরকারি করবে। আর এদিকে রুটি হয়েছে, তাও আরো করতে হবে। এরা গুনছে কখন রুটি হয়েছে না, সেই বুঝে তো দেবে। এবার অনেক আছে তো, তো সেই জন্য আর এই যে আমরা এই ঠাম্মাদের বাড়িতে চলে আসলাম। তো এখানেই আর কি রুটি করা হবে আবার। আর ওইদিকে ঘুগনি হচ্ছে তো সেই জন্য, তো ওখানে তো দুটো আখা নেই, আর তার জন্য এখানে চলে আসলাম। এ মা ভিডিও এই ভিডিও করছি, সেই খোললে না মাঝে মধ্যে তাল তলে। আমাদের ঢালাই তো অনেকক্ষণ শুরু হয়ে গিয়েছে, আর খাওয়া দাওয়াও মানে সবকিছু গোজগাজ করা হয়ে গিয়েছে। তো সেগুলো জেটিতে বাড়ি রাখা হয়েছে, এরকম জেটিকে বসিয়েই রেখে দিয়েছি এখানে। তো জেটি যাবে দোকানে, তো জেটিকে বসিয়ে রেখে দিয়েছি, কারণ এখানে খাবার দাবার আছে, বিড়াল টেড়াল যাতে না খায় আর কি, মুখ টুক না দেয় নষ্ট হয়ে যাবে তাহলে। তো সেই জন্য জেটিকে এখানে বসিয়ে রেখে দিয়েছিল। এই যে এখানে এখানেই সব কিছু নিয়ে আসা হলো, কারণ আমাদের বাড়ির যা অবস্থা মানে চারিদিকে এসে সিমেন্ট বালি আমার মাথায় উঠেও লেগে গিয়েছে অনেক, তো খুবই নোংরা। তো ওখানে খাবার একদমই নিয়ে যাওয়া যাবে না, তো সেই জন্য জেঠিদের বাড়ি একদম নিলিবিলি ফাঁকা পরিষ্কার পরিবেশ, তো এখানেই খাওয়া দাওয়া হবে। আর এদিকে দেখতে দেখতে দেখো ছাদ প্রায় কমপ্লিট এর কাছেই, ওই যে ওইটুকুনি বাকি রয়েছে। আর একটুখানি হলেই হয়ে যাবে। হ্যাঁ এসে ছাদে উঠেছিস? না ওঠে না, এখন উঠলে বসে যাবে। ওরা ওরা কাজ করছে না, ওরা তো উঠবেই। ওরা বসে যাচ্ছে না, ওরা কাজ করছে। তুই কি ওদের মতন পারবি নাকি কাজ করতে? কত মশলা যাচ্ছে বলতো?
কি দিল দিল নোরাই না নোরাই খালাই ফল পেলে তো আধুনি বসে যে গামলা ডেস্কি এত বড় থালা নেই তোরা তো বসেছিস ও আমি শুধু এটা কিচ্ছু নেই আমার থালাই খাইনি আমরা না বলো এই যে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে দিদি দেওয়ারি তো সবাই খেতে বসেছি এবার আমরা খেয়ে নেব খেলে পেয়ে দেখা যাচ্ছে রাত সাজা ওরে আমার দেখাতে হবে না আমি উঠছি তাহলে পুরো আড়াল করে দিলি যা গরম থাকে ছোট বৌদি কম্পিটিশনে থাকছে দিদি না না দিদি আজকে যদি না খাবে কালকে খাবে